মহাভারতর যুদ্ধত যেতিয়া অভিমন্য বধ হয়েছিল, অভিমন্য বধ হতে কৌরবে বিজয় উৎসব পাতিছিল। বিজেপির যে ভোট দিয়া মানুষবিলাক কি কৌরব? যে কংগ্রেসক যে হরুয়াই দিলে, কংগ্রেসক হরুয়াই দিয়া মানুষখিনি কি কৌরব নেকি? মহাভারতর কথা আসলতে এই রাজনীতিত আমি কব খোঁজা নাছিলো। আজি মূল কথা হল যে ভূপেন বৰা ডাঙরিয়ার কালি দিনের 11:30 বজাত তেখেতে কত আছিল, সেটো প্রশ্ন ডাঙর। কত তেও লুকাই আছিল কালি দিনটো? পাঁচখন রাজ্যত যে বিজেপি ধারাশায়ী হব, এই সমগ্র দেশের মানুষ ইতিমধ্যে গম পাইছে। এক্সিট পুলবিলাকে বিভিন্ন কারণত প্রকৃত কথা সঁচা কথাবিলাক গম পায় যদিও বৰ বেছি খোলাকে কোৱা নাই, কিন্তু এই কথা আমি নিশ্চিত যে পাঁচখন রাজ্যত বিজেপি শূন্য হবলৈ গৈ আছে। মহাভারতর যুদ্ধত যেতিয়া অভিমন্য বধ হয়েছিল, অভিমন্য বধ হতে কৌরবে বিজয় উৎসব পাতিছিল। অভিমন্য বধ হওয়ার পিছত কৌরবেও বিজয় উৎসব পাতিছিল। আর পাণ্ডব মিরমান আছিল, পাণ্ডবেও সেদিনাখন দুখত ভাগি পড়েছিল যেতিয়া অভিমন্যক বধ করা হয়েছিল। কিন্তু অভিমন্য বধ আর কৌরবে পতা বিজয় উৎসবে কুরুক্ষেত্রর যুদ্ধর পরিণতি কিন্তু বদলাব পৰা নাছিল। এখন মহাভারতর যুদ্ধ হয়, কালি অভিমন্য বধ হয়েছে। বিজেপির যে ভোট দিয়া মানুষবিলাক কি কৌরব? যে কংগ্রেসক যে হরুয়াই দিলে, কংগ্রেসক হরুয়াই দিয়া মানুষখিনি কি কৌরব নেকি? গতি আকো কইছো, রাজস্থান, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের জনতা জনার্দনক ইয়া ভূপেন বৰা ডাঙরিয়ায় সাংঘাতিকভাবে অপমান করেছে। এই অপমানের পৰা তেখেতে যদি নিজক বসাব খোঁজে তৎকালীনভাবে ক্ষমা খোঁজক। যাকালি আমি শুনেছিল যে জিলা কংগ্রেসের অফিসে অফিসে খানার ব্যবস্থা করেছিল। আনকি আমি ভিডিওতো দেখিছো যে শোণিতপুৰ জিলা কংগ্রেসের অফিসত খানা বনাইছিল, মাছে মাংসয় বনাইছিল, খাবলৈকে কোনো নাহিল। আর গুৱাহাটীতে রাজীব ভবনত ডাঙর স্ক্রিন লগাইছিলে রিজাল্ট চাবর কারণে। আর আমি খবর এটিও পাইছিল যা পরহি দিনাখন বোলে গুৱাহাটীত যিমান বোমা বারুদ থাকে, ক্রেকার্স থাকে, সেই গোটেইবিলাক বোলে কিনি লৈছিলে কংগ্রেস দলে, কালি গোটেই অসমত বোমা বারুদে ফুটাব। আৰু এটা ভূপেন বৰা ডাঙরিয়ায় কৈছিলে যে যোৱাকালি তেখেতে এখন লিষ্ট জারি করার কথা আছিলে, অসমত কোনটো লোকসভা সমষ্টিত কত কত কংগ্রেস জিকিব, কত কত বিজেপি হারিব, লিষ্ট এখন তেখেতে ঘোষণা করার কথা আছিলে। সেইখন লিষ্ট কেতিয়া ঘোষণা করব, মই ভূপেন বৰা ডাঙরিয়াক অনুরোধ জানাইছো, আহ্বান জানাইছো। আর এনেকুৱা নোহোৱা নোপোজা কাম করে নিজক হাঁহিয়তার পাত্র নকরবলৈকো ভূপেন বৰা ডাঙরিয়ার লগতে কংগ্রেস দলের নেতাসকলক মই আহ্বান জানাইছো। এনেকৈ ইলেকশনের রিজাল্টের আগতে খানা আপনাদের আর নকরব। মহাভারতর কথা আসলতে এই রাজনীতিত আমি কব খোঁজা নাছিলো। আজি মূল কথা হল যে ভূপেন বৰা ডাঙরিয়ার কালি দিনের 11:30 বজাত তেখেতে কত আছিল, সেটো প্রশ্ন ডাঙর। কত তেও লুকাই আছিল কালি দিনটো, কিয় লুকাই আছিল, কত গল তেওঁৰ গুৱাহাটীত তেওঁ ফটকা নোহোৱা কৰি দিম বুলি কৈছিল, আৰু জিলাই জিলাই তেওঁ আনন্দ উৎসব বিজয় উৎসব পালন কৰিম বুলি কৈছিল, কত গৈছিল কালি দিনটো? মানে আমার আসলতে তেওঁৰ বিষয়ে আৰু আমি আৰু আজি পা কথা নাপাতো বুলি ভাবিছোঁ। তেওঁতো কি বকে, কেতিয়াবা কবিতা লিখে, কেতিয়াবা কৌরব পাণ্ডৱৰ যুদ্ধৰ কথা, অভিমন্যৰ কথা কেনেকে কাক বুজাইছে, কৌরবক তেওঁ কৌরব এতিয়া ভোটারক কৌরব বুজাইছে নে নিজে কৌরব, মোৰ একদম প্রশ্ন। আর অভিমন্য কোন, এইটো প্রশ্ন তেওঁ ভালকে জনাতো ভাল। কোনোবাই চাগে মহাভারতের 2 লাইন কথা তেখেতক শিকাই দিছে, তেখেতে ভালকে এই কথাখিনি মোৰ সূক্ষ্ম জ্ঞানেৰে মই কালি তেখেতৰ এই কথাখৰ যিখিনি কথা আজি কৈছে মই একেবাৰে বুজি পোৱা নাই।